প্রচুর অসুবিধে কুয়াশার জন্য আমাদের। মানে কিরকম কুয়াশাটা কিরকম পড়ছে আজকে? কুয়াশাটা খুব ঘন কুয়াশা আছে, সামনেটাও দেখা যাচ্ছে না, এত কুয়াশা। গাড়ির যে লাইটগুলো আসছে সামনে পড়ছে একদম, ডিম যেমন ঝোনাপকি জ্বলে ওরকম দেখা যাচ্ছে। এর ফলে কতটা সমস্যা হচ্ছে? প্রচুর সমস্যা হচ্ছে আমাদের বাজার ঘাট করতে আর করতে। মানে এই কুয়াশায় কি আরও কিছু ক্ষতি হতে পারে? হ্যাঁ, চাষবাড়ির তো ক্ষতি হবেই, যারা আলু লাগাচ্ছে তাদের আলু হবে না, ফুল গাছ যারা লাগিয়েছে তাদের ফুল গাছ হবে না। এই কুয়াশাতে প্রচুর ক্ষতি হবে মানুষের, মানুষ বয়স্ক মানুষদের আবার বেশি ক্ষতি, তাদের গলা ব্যথা হবে, গলা ফুলে যাবে এই কুয়াশাতে। আরেকটা জিনিস, যেটা করোনার সময় বলা হয়েছে ঠান্ডাতে করোনা বেশি এফেক্ট করে, সেক্ষেত্রে কি এখানেও তাই মনে হচ্ছে? হ্যাঁ, এখনও তো আমরা বুঝতে অতটা পারি না এখানে। এবছর তো বেশ ভালোই কুয়াশা দেখছি, যে দু তিন দিন ধরে খুব জোরালো। কী কী সমস্যা হতে পারে এই কুয়াশার ফলে? হ্যাঁ, নানা রকম রোগ বৃদ্ধি হতে পারে। আর এই যে এত কুয়াশা, মানে সাধারণত দেখা যাচ্ছে এত, হ্যাঁ কতটা সমস্যা হচ্ছে? সমস্যা তো হচ্ছে, রাস্তায় যান চলাচলের অসুবিধা হচ্ছে, দেখা যাচ্ছে না কিছু মানুষজনকে, দুর্ঘটনা ঘটতে পারে। একদম কাছেও দেখা যাচ্ছে না? না, কাছেও দেখা যাচ্ছে না। এর আগে কি এত ঘন কুয়াশা দেখা যায়? এই বছরটা দেখছি যে এই সময়টাতে মানে পড়ছে বেশি, অন্যান্য বছর এই সময়টাতে পড়ে না, শীতের শেষের দিকে এইরকম কুয়াশাটা দেখা যায়, কিন্তু এই বছর দেখছি শীতের শুরুতেই মাঝামাঝি প্রায় দেখা যাচ্ছে এটা। কি শীত কি আরো আরো বেশি পড়বে মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে শীত পড়বে আবার। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।